আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো কালারফুল পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। কালারফুল পাটিসাপটা পিঠা খেতেও কিন্তু খুবই মজা, আর দেখতে তো খুবই সুন্দর ও আকর্ষণীয়। এটাকে আপনারা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন, আর এটি কিন্তু বানানো খুবই সহজ আর দেখতে তো খুবই আকর্ষণীয় ও লোভনীয়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় কালারফুল পাটিসাপটা পিঠা। পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আমি। সেখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, 2 টা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে সুজিটাকে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। বেশি জালে ভাজতে যাবেন না, তাহলে সুজিটা পুড়ে যাবে। সুজিটাকে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই হয়ে যাবে। হয়ে গেছে ভেজে নেওয়া। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে হয় কি কালার এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেজুর গুড়ের ঘ্রাণ তো খুবই সুন্দর, তার জন্যই দিয়ে দেওয়া। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি, অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে প্যানের গায়ে লেগে যাবে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় জিনিসে সামান্য লবণ দিলে হয় কি ব্যালেন্সটা ঠিক আসে মিষ্টির। দেখুন হয়ে এসেছে প্রায়, গুড়টা গলে কিছুটা পানি বের হয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অনবরত মেশাতে হবে। দেখুন হয়ে গেছে, এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব, না হলে হাঁড়িতে লেগে যাবে গুড় দেওয়ার কারণে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। এখানে একটি বাটি নিয়েছি আমি, এখানে আমি পাটিসাপটা পিঠার পুরটা ঢেলে নেব ঠান্ডা করার জন্যে। এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। খিরটা ঠান্ডা হতে হতে এখন আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটি তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি, সেখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। এক কাপ দিয়ে দেব ময়দা, 4 টেবিল চামচ দিয়ে দেব চিনি,
শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, পানিটা কুসুম গরম পানি, আর একবারে আমি পানিটাকে দেব না, অল্প অল্প দেব আর মিশিয়ে নেব, এভাবে দিতে হবে। অল্প অল্প পানি দেব আর আমি মিশিয়ে নেব, এভাবে আমি পানি দেব আর মিশিয়ে নেব। এই পিঠার পানির মাপটা অ্যাকুরেট বলা যায় না, এটা বুঝে নিতে হয়। দেখুন হয়ে গেছে পানি দেওয়া, এখানে আর পানি দিতে হবে না, এভাবে হবে ব্যাটারটার ঘনত্ব। এবার ব্যাটারটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে একটি সাইডে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। এখানে আমি 3টি ছোট ছোট বাটি নিয়েছি। আর আমি রেড কালার, ইয়েলো কালার এবং গ্রিন কালার নিয়েছি। এই কালারগুলোই আজকে আমি ব্যবহার করব। আর বাটিগুলোতে আমি অল্প অল্প পিঠা তৈরির ব্যাটার দিয়ে দেব এবং কালার মেশাবো। প্রথমে আমি কিছুটা রেড কালার নিয়ে মেশাবো, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা অরেঞ্জ কালার নিয়ে মেশাবো। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গ্রিন কালার, সামান্য সামান্য দেব, না হলে বেশি হয়ে যাবে। দেখুন ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আমি। এখানে আমি কিছুটা তেল এবং একটু টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারের সাহায্যে আমি প্যানটা মুছে নেব। টিস্যু পেপারে কিছুটা তেল নিয়ে আমি প্যানটা মুছে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। প্রথমে আমি রেড কালার মিশ্রিত ব্যাটারটি একটি ছোট চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে দেব, তারপরে গ্রিন কালারটাও এভাবেই চামচের সাহায্যে দেব, লাস্টে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। সব শেষে যখন এগুলো একটু হয়ে আসবে তখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 20 সেকেন্ডের জন্য রান্না করব। 20 সেকেন্ড পর দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি ভেতরের পোরটা দিয়ে দেব। এভাবে দিয়ে দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে আমি পিঠাটাকে ফোল্ড করে নেব। এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন হয়ে গেছে বানানো। আর পিঠাটি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। যতবার আমি পিঠা তুলে নেব ততবারই আমি প্যানটাকে তেল এবং টিস্যু পেপারের সাহায্যে মুছে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দর উঠবে। একইভাবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে দিয়ে দিতে হবে। আর এগুলো একটু
হয়ে যাওয়ার পরই আমি পুরো পিঠার ব্যাটারটা দেব আর 20 সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেব। 20 সেকেন্ড পর ঢাকনা খুলে দেখুন এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব আমি। এভাবে বানাতে হবে পিঠাগুলো, এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে আমি প্যানটা মুছে নেব, তাহলে পিঠাটা তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন এভাবে বানাতে হবে। আর প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এটি কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ। আর আপনারা যদি পিঠাটি বানিয়ে মেহমানের সামনে দেন, মেহমান কিন্তু খুবই খুশি হবে। আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে বানানো। এখন আমি এটাকে প্লেটে নিয়ে সাজিয়ে পরিবেশন করব। দেখুন কতটা আকর্ষণীয় ও লোভনীয়। এটি কিন্তু খেতেও খুবই মজা আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। একদিন বানিয়ে এটাকে 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, তখনও একদম সফট এবং নরম থাকবে। একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।